ফেসবুক আপনাদের জন্য একটা বিশাল বড় আপডেট নিয়ে আসছে, আর এই আপডেটটা হচ্ছে মনিটাইজেশন অপশনে। বন্ধুরা, ফেসবুক থেকে এখন যে কেউ টাকা ইনকাম করতে পারবে। আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকলে আপনিও কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য আপনাকে আগে কিন্তু 10,000 ফলোয়ার্স কমপ্লিট করতে হতো এবং 6,00,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হতো। বাট এখন কিন্তু আপনাকে সেই বিশাল ক্রাইটেরিয়া পূর্ণ করতে হবে না। ফেসবুক মনিটাইজেশন অপশনে এত বিশাল একটা পরিবর্তন নিয়ে আসছে, যার ফলে আপনি সামান্য কিছু ক্রাইটেরিয়া পূর্ণ করেই আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলকে আপনি এখন মনিটাইজেশন করতে পারবেন। আর এই ফেসবুক পেজ মনিটাইজেশন করার যে ক্রাইটেরিয়াটা রয়েছে, সেটা চাইলে আপনি 5 থেকে 10 দিনের ভিতরে কমপ্লিট করতে পারবেন। আর কীভাবে কমপ্লিট করতে পারবেন সেটা কিন্তু আমি ভিডিওর শেষের দিকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন ইজিলি। তো বন্ধুরা, আমরা এখন যে কোনো একটি ফেসবুক অ্যাকাউন্টের পেজ বা প্রোফাইলের ক্রাইটেরিয়া চেক করব মনিটাইজেশন অপশনের। আর তার জন্য অবশ্যই আমাদেরকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। ওকে, তো আপনি যেই ব্রাউজারটি ব্যবহার করবেন সেই ব্রাউজারে প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টকে লগ ইন করে রাখবেন। সো লগ ইন করার পর এখন আপনি সার্চ অপশনে যাবেন। সার্চ অপশনে গিয়ে টাইপ করবেন মেটা ফর ক্রিয়েটরস, এইটা লিখে। তো সার্চ করার পর আপনি প্রথমে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন, মেটা ফর ক্রিয়েটরস ফেসবুক, এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে। এখন আপনি এখান থেকে যে 3-লাইন মেনু দেখতে পাচ্ছেন সেখানে ট্যাপ করবেন। এবার এখানে আপনি টুলস নামে একটা অপশন পেয়ে যাবেন। প্রথমত আমাদেরকে টুলস অপশনের উপর ট্যাপ করতে হবে। এবার একটু নিচের দিকে আসবেন, তারপর নিচে আপনি মনিটাইজেশন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, মনিটাইজেশন টুলস অ্যাপ্লিকেশন, আপনাকে সেখানে ট্যাপ করতে হবে। তো এখানে আপনি একটা চেক ইট আউট নামে একটা বাটন দেখতে পাচ্ছেন, আপনাকে এই বাটনের উপর ট্যাপ করতে হবে। ট্যাপ করলেই কিন্তু আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে রাখবেন সেই অ্যাকাউন্টের এখানে কিন্তু ফেসবুক পেজ যদি আপনি ক্রিয়েট করে থাকেন সেই পেজ এবং এখানে কিন্তু আপনার ফেসবুকের প্রোফাইলটি শো করবে। আর প্রোফাইলটি তখনই শো করবে যখন আপনার ফেসবুক প্রোফাইলটি প্রফেশনাল মোড অন করা থাকবে। তো এখানে আমার 2টি ফেসবুক পেজ কিন্তু শো করছে। এখন এই ফেসবুক পেজগুলো মনিটাইজেশন করার জন্য নতুন যে আপডেট রয়েছে সেটা চেক করব। তার জন্য আমরা প্রথমে যে কাজটা করব, এখান থেকে 3-ডট মেনুতে ট্যাপ করে ডেস্কটপ সাইট অন করে দিব, তাহলে বিষয়গুলো বোঝাতে আপনাদের সুবিধা হবে। ওকে, তো এবার ডেস্কটপ সাইট অন করার পর এখানে আমরা কিন্তু 2টা পেজ দেখতে পাচ্ছি। আমি মনে করেন প্রথম পেজটাতে প্রবেশ করলাম। ওকে, তো পেজটাতে আসার পর আপনি এখান থেকে ভিউ ক্রাইটেরিয়া নামে একটা অপশন পেয়ে যাবেন ইনস্ট্রিম অ্যাডস এই অপশনে। তো প্রথমে আপনাকে ভিউ ক্রাইটেরিয়া এই অপশনটির উপর ট্যাপ করতে হবে। তো ট্যাপ করলে আপনি যখন প্রথম একটি ফেসবুক পেজ খুলবেন তখন কিন্তু এখানে পলিসি ইস্যু থাকবে, বাট এটা কিন্তু কিছুদিন পর এমনিতে উঠে যাবে। তো এখন আমরা মূলত আপনাদেরকে যে বিষয়টা দেখাতে যাচ্ছি, ফেসবুক পেজ মনিটাইজেশন করার জন্য কী কী ক্রাইটেরিয়া রয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছেন ফলোয়ার, এবং আপনাকে কিন্তু 5,000 ফলোয়ার্স আনতে হবে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে। তো বন্ধুরা, আগে কিন্তু 10,000 ফলোয়ার্স লাগতো একটা ফেসবুক পেজ বা প্রোফাইলকে মনিটাইজেশন করার জন্য, এখন লাগবে 5,000, অর্থাৎ অর্ধেক কমিয়ে দিয়েছে ফেসবুকের নতুন এই আপডেটে। ওকে, এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন মিনিট ভিউজ। সো এই ক্ষেত্রে 60 দিনের ভিতরেই কিন্তু আপনি 60,000 ভিউজ কমপ্লিট করলেই আপনার ফেসবুক পেজ এখন মনিটাইজেশন করতে পারবেন। তো বন্ধুরা, আগে যে ক্রাইটেরিয়াটা ছিল সেটা ছিল লাস্ট 60 দিনের ভিতরে 6,00,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করলে তারপর আপনি ফেসবুক পেজ বা প্রোফাইলকে মনিটাইজেশন করতে পারবেন। কিন্তু ফেসবুকের এই মনিটাইজেশনের নতুন আপডেটে এখন আপনাকে 60 দিনের ভিতরে জাস্ট 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করলেই ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে। তো এই ক্ষেত্রে কিন্তু খুব সহজেই আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলকে এখন মনিটাইজেশন করে নিতে পারবেন। তার জন্য আপনাকে 10,000 ফলোয়ার্স কমপ্লিট করতে হবে না, 6,00,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে না। তো কীভাবে আপনি 5 থেকে 10 দিনের ভিতরেই এই বিষয়টা কমপ্লিট করবেন বা ফেসবুকের এই ক্রাইটেরিয়াটা পূর্ণ করে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলকে মনিটাইজেশন করতে পারবেন, সেই বিষয়টাই এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা, আপনি যখন একটি ফেসবুকের নতুন অ্যাকাউন্ট খুলবেন তখন কিন্তু খুব সহজেই আপনার ফেসবুক অ্যাকাউন্টে 5,000 বন্ধু বানিয়ে নিতে পারবেন বা ফ্রেন্ড বানিয়ে নিতে পারবেন। তো আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে যখন 5,000 ফ্রেন্ড হবে তখন আপনি ফেসবুকের অ্যাকাউন্টটিকে প্রফেশনাল মোড অন করে দিবেন, তাহলে ফ্রেন্ডগুলো ফলোয়ার্স হয়ে যাবে। তো এই ক্ষেত্রে ফেসবুকের যে মনিটাইজেশনের প্রথম ক্রাইটেরিয়াটা রয়েছে 5,000 ফলোয়ার্স,
সেটা কিন্তু আপনি খুব সহজেই 5 থেকে 10 দিনের ভিতরে নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলেই করে নিতে পারবেন। ওকে, এখন আমরা দ্বিতীয় যে ক্রাইটেরিয়াটা রয়েছে, আপনার 60 দিনের ভিতরে 60,000 ভিউজ লাগবে। সো বন্ধুরা, আপনি যখন ফেসবুক পেজে কাজ করবেন তখন অবশ্যই কিন্তু ভিডিও আপলোড করবেন। সো এই ক্ষেত্রে 60 দিনের ভিতরে তো আর আপনি 1-2টা ভিডিও আপলোড করবেন না, হয়তো আপনাকে 5টা, 10টা বা 15-20টা ভিডিও আপলোড করতে হবে। সো এই ক্ষেত্রে যদি আপনি 15 থেকে 20টা ভিডিও আপলোড করেন এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি 5,000 বন্ধু থাকে বা ফলোয়ার থাকে, তখন কিন্তু এই 15-20টা ভিডিও থেকে যে কোনো একটা ভিডিও খুব অল্প সময়ের ভিতরে কিন্তু ভাইরাল হয়ে যাবে। সো এই ক্ষেত্রে একটা ভিডিও বা সবগুলো ভিডিও মিলিয়ে যদি আপনি 60 থেকে 70,000 ভিউজ আনতে পারেন এবং প্রত্যেক ভিউজে যদি 1 মিনিট করেও ভিউজ থাকে, তাহলেই কিন্তু আপনার 60-70,000 ভিউজেই কিন্তু আপনার 60,000 যে মিনিট ওয়াচ টাইম সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো এই ক্ষেত্রে এই যে ট্রিক্সটা আমি আপনাদেরকে বলেছি, নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, সেখানে আপনি 5,000 বন্ধু বানিয়ে নেবেন এবং 5,000 বন্ধু বানানোর পর আপনি ফেসবুকে 5 থেকে 15-20টা ভিডিও আপনি আপলোড করবেন। সো আপলোড করে কিন্তু ওয়াচ টাইমটা আপনি 60 দিনের ভিতরে কমপ্লিট করে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলকে মনিটাইজেশন করে নিতে পারবেন। সো তারপর এখানে 3 নম্বর যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেটা হচ্ছে ফেসবুক পেজে অবশ্যই 5টা অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে। সো এই ক্ষেত্রে যেহেতু আপনি ভিডিও নিয়েই কাজ করবেন, আপনাকে তো অবশ্যই ভিডিও আপলোড করতে হবে, আর এই ক্ষেত্রে কিন্তু আপনি 5টা ভিডিও অবশ্যই আপলোড করবেনই। তো বন্ধুরা, ফেসবুকের এই মনিটাইজেশনের যে নতুন আপডেটটি রয়েছে সেটা কিন্তু আমাদের জন্য আসলে আশীর্বাদ হয়ে এসেছে। আমরা চাইলে এখন থেকে খুব সহজেই ফেসবুক পেজ বা প্রোফাইলকে মনিটাইজেশন করতে পারবো এই সামান্য ক্রাইটেরিয়া পূর্ণ করে। আর এই সামান্য ক্রাইটেরিয়া কিন্তু আপনি 15 থেকে 20 দিনের ভিতরেই কমপ্লিট করে ফেলতে পারবেন এবং কমপ্লিট করে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলটাকে মনিটাইজেশন করে টাকা ইনকাম করতে পারবেন। অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য বাংলাদেশ থেকে সবচেয়ে সহজ মাধ্যমই হচ্ছে ফেসবুক। আপনি জাস্ট ফেসবুক অ্যাকাউন্ট বা পেজ ক্রিয়েট করে সেখানে ভিডিও আপলোড করবেন, তারপর পেজটাকে মনিটাইজেশন করে বাংলাদেশি যে কোনো ব্যাংকের মাধ্যমে কিন্তু টাকাটা আপনার পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবেন, কোনো প্রকার প্রবলেম আপনাকে ফেস করতে হবে না। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আরও নতুন নতুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো আমি হৃদয় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।